বন্ধুরা, আমরা সকলেই জানি কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণীদের চারটি করে পা থাকে। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, যদি তাদের দুটি করে পা থাকতো, হরিণের মতো শিং যদি গরুর মাথায় থাকতো, আর মাকড়সার মতো আটটি পা যদি মানুষের হতো, একবার ভেবে দেখুন কোনো প্রাণী কি তার মাথা ছাড়া বেঁচে থাকতে পারে? এসব আজগুবি প্রশ্ন কি আপনার মাথায় কখনো এসেছে? যদি না এসে থাকে তাহলে আপনার জেনে রাখা উচিত যে প্রকৃতি আমাদের থেকে সবসময় এগিয়ে চলে। আমাদের আশেপাশে ঘটমান ব্যতিক্রম ঘটনাগুলির যেগুলো সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট, সেগুলো সব ক্ষেত্রে সর্বজনীন নয়। আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিকলঙ্গের প্রাণীদের দেখে প্রকৃতির এক ভুল সৃষ্টি বলে মনে করে। একটি মানুষের 15 সেন্টিমিটারের এই মস্তিষ্কে পুরো এই মহাবিশ্ব কখনো সীমাবদ্ধ নয়। মহান সৃষ্টিকর্তার সৃষ্টির অসীম এই মহাবিশ্বে তার সৃষ্টির মধ্যে কখনো ভুল হতে পারে না। আমাদের এই পৃথিবীতে এমন জায়গা রয়েছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। আপনি কি জানেন পৃথিবীতে এমন সমুদ্র রয়েছে যেখানে মানুষ ডুবে যায় না? আর এই ব্যতিক্রমগুলি সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি। ব্যতিক্রম এবং বিস্ময়কর ঘটনার প্রতি কৌতূহল প্রায় সব মানুষই, তাই আজকের ভিডিওতে সৃষ্টিকর্তার সৃষ্টির কিছু বিকলঙ্গের প্রাণীদের তুলে ধরার চেষ্টা করেছি। সো আই হোপ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি মহাবিশ্বে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মহাবিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। দুই পাওয়ালা ছাগল। সম্প্রতি চীনের একটি অঙ্গরাজ্যে একটি দুই পাওয়ালা ছাগলের জন্ম হয়। আর এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছিল তখন রীতিমতো শোরগোল পড়ে গেছিল। জন্মের পর দুই পা না থাকায় এই বাচ্চা ছাগলটির চলতে ফিরতে খুবই সমস্যা হচ্ছিল। কিন্তু সকল প্রতিকূলতার সাথে মোকাবেলা করে মাত্র 7 দিনের মধ্যেই এই ছাগলটি হাঁটতে শিখে যায়। কিছুদিন আগেও ভারতেও জন্মেছে এমন আরেকটি ছাগল, কিন্তু দেখুন কত সুন্দর করে দুই পায়ের উপর ভর করে হাঁটছে তারা। কারণ এই প্রাণীদের বিকলাঙ্গ হলেও সৃষ্টিকর্তা তাদের চলাফেরার জন্য সেই শক্তি অবশ্যই দিয়েছেন। দুই পাওয়ালা গরুর বাছুর। এটি বাংলাদেশের একটি গ্রামের ঘটনা। আবার অনেকের ধারণা এটি ভারত থেকে ক্যামেরা ধারণকৃত। তবে যেখানেই হোক না কেন, এখানে স্থান বিষয় নয়, বিষয় হচ্ছে এখানে প্রকৃতির এক আশ্চর্য। একটি গরু এ বাছরটিকে জন্ম দেয় এবং জন্ম থেকেই এটি দুই পা বিশিষ্ট। কিন্তু দুই পা হলেও দেখুন খুব ভালো করেই, অনেকটা মানুষের মতো করেই হাঁটছে। যেটি ভিডিও আকারে না দেখলে আমরা কখনোই তা বিশ্বাস করতাম না। ঠিক এমনই আরেকটি ব্যতিক্রম দেখা যায় এই গরুটির মধ্যেও, যে কিনা 4টি পা না নিয়ে 6টি পা নিয়ে জন্মেছে। তবে তার এক্সট্রা 2টি পা পেছনের দিকে এবং এগুলো তার চলাফেরার ক্ষেত্রে কাজে আসে না। ভিডিওটি পাকিস্তানের একটি গ্রামের, যেখানে এই অবাক করার ঘটনাটি ঘটেছে। এছাড়াও আরেকটি গরু এমন একটি বাছুরের জন্ম দেয় যে তার আছে 2টি মাথা, 6টি পা এবং 2টি লেজ। মানুষের মধ্যে যেটিকে কনজয়েন্ট টুইন বলে থাকে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এমন দৃশ্য একেবারেই নতুন। ইউএসএর ফ্লোরিডাদের জন্ম প্রকৃতির আরেক অবাক করা এই বাছরটি, যে কিনা 2টি মাথা নিয়ে জন্মেছে। তবে দুর্ভাগ্যবশত 2 মাথা নিয়ে জন্ম হওয়ায় এটি ঠিকমতো দাঁড়াতেও পারে না এবং নিজের মায়ের দুধ সরাসরি খেতেও পারে না, তাই তাকে পিডারের সাহায্যে খাওয়ানো হয়। 2 মাথাওয়ালা হাঙ্গর। শুধু স্থলে নয়, জলেও জন্ম নেয় প্রকৃতির এমন বিস্ময়কর প্রাণী। 2 মাথাওয়ালা হাঙ্গর একটা দুইটা নয়, শত শত ছবি ইন্টারনেট ঘাঁটলেই দেখা যায়। অনেকে এটিকে ফ্যাক ভাবলেও আসলে এগুলো একদম রিয়েল। আর এমন অদ্ভুত হাঙ্গর অস্ট্রেলিয়া এবং ক্যালিফোর্নিয়ায় দেখা যায়। সাধারণত নীল তিমিরাই এমন 2 মাথাওয়ালা বাচ্চার জন্ম দেয়। সায়েন্টিস্টদের মতে মানুষের দ্বারা নদী সাগর দূষণের ফলে এমনটি হতে পারে। দুর্ভাগ্যবশত 2 মাথা নিয়ে জন্ম নেওয়া হাঙ্গরগুলো বেশি দিন বাঁচতে পারে না। এবার আপনাদের দেখাবো সৃষ্টিকর্তার সৃষ্টির এক অদ্ভুত খেলা। মাইক দ্য হেডলেস চিকেন নামের এই বিশ্ববিখ্যাত মোরগটির মাথা কেটে ফেলার পরেও এটি 18 মাস পর্যন্ত বেঁচে ছিল, তা আবার সুস্থ এবং স্বাভাবিকভাবেই। তবে এই মোরগটির ক্ষেত্রে কোনো লাইভ ভিডিও পাওয়া যায়নি, কারণ এটি 1945 থেকে 1947 সালের ঘটনা। আর আপনাদের মনে যদি এটিকে নিয়ে কোনো সন্দেহ থাকে তবে আপনারা গুগলে দ্য মাইক হেডলেস চিকেন নাম লিখে সার্চ করে দেখতে পারেন। উইকিপিডিয়াতেও চমৎকার এই মোরগটির কথা বিস্তারিত লেখা রয়েছে। আমেরিকার গ্রামের এক কৃষকের ফার্মে তার জন্ম। 1945 সালে মোরগটির যখন 5 মাস বয়স তখন তার মালিক মাইক সহ তার খামারে 40টি মুরগিকে কেটে ফেলে। বাকিগুলো মারা গেলেও মাইকের মাথা কাটার কিছুক্ষণের মধ্যে সে উঠে দাঁড়ালো এবং আওয়াজ করতে লাগলো, ছুটতে লাগলো এদিক সেদিক এবং খাওয়ারও চেষ্টা করছিল। কিন্তু কিভাবে খাবে তার তো মাথা নেই।
তার মালিক এমন আশ্চর্যকে মেনে নিয়ে শুরু করলো মাইককে বিশেষভাবে লালন পালন করতে। এর জন্য তার মালিক একটি আইড্রপের সাহায্যে সরাসরি মাইকের খাদ্যনালীতে পানি ও দুধ মিশিয়ে খাওয়াতো। আর এভাবেই 18টি মাস বেঁচেছিল মাইক। কিন্তু হঠাৎ একদিন তার খাদ্যনালীতে ভুট্টার দানা আটকে যায় এবং তার মৃত্যু হয়। দুই পাওয়ালা কুকুর এবং বিড়াল। দেখুন এই ছোট্ট বিড়ালটিকে, কতই না প্রাণ চঞ্চল এই বিড়ালটি। দুটি পা হওয়া সত্ত্বেও তার ভিতর খুবই উল্লাস এবং আনন্দ। বিড়ালটির নাম তুরাগ। হঠাৎ করে দেখলে মনে হয় যেন একটি ছোট্ট ক্যাঙ্গারু লাফাচ্ছে। দুই পাওয়ালা কুকুর। এবার এই কুকুরটিকে দেখুন, এর নাম দেওয়া হয়েছে ফেথ। বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় বিশ্বাস। আর নিজের নামের মতো করেই কুকুরটি নিজের প্রতি আছে পুরোপুরি বিশ্বাস। দেখুন কতটা প্রাণ চঞ্চল সে। আমরা যেমন আমাদের নিজেদের ছোট ছোট বিষয় নিয়ে কমপ্লেন করে থাকি, কিন্তু আমাদের এদের থেকে কিছু শেখা দরকার। ক্রিকেট বার্ড। এই পাখিটির সৌন্দর্য বলে বোঝানো যাবে না। ক্রিকেট বার্ডের পুরুষ পাখিদের গলায় একটি লাল থলি রয়েছে, যেটি ফোলালে 15 সেন্টিমিটার ডায়ামিটারের একটি বলে পরিণত হয়। কিন্তু এই লাল বলটি মেয়ে পাখিদের গলায় থাকে না। ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অঞ্চলে এই পাখিদের দেখতে পাওয়া যায়। এরা এদের বেশিরভাগ সময় আকাশেই কাটায়। যদিও তারা কিছুটা সময় পানিতে থাকে, তবে জল পাখিদের মতো তারা পানিতে তেমন সুবিধা করতে পারে না। তারা বেশিরভাগ ডানার উপর ভর করে আকাশে উঠতে থাকে। আর যখন এরা নিচে নেমে আসে, তখন তারা চেষ্টা করে কোনো গাছের ডালে বসতে। মাথা ছাড়া উট। ইন্টারনেটে মাথা ছাড়া এই প্রাণীটির ভিডিও খুবই ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে যে মাথা ছাড়া একটি উট হেঁটে বেড়াচ্ছে। আর সত্যি তো, তার তো মাথা নেই। আর এটা দেখার পর আমার মাথারও 12টা বেজে গেছিল। কিন্তু অবশেষে আমি খুঁজতে খুঁজতে এর আসল ভিডিওটি খুঁজে পেলাম। আসলে প্রাণীটি মাথা ছাড়া নয়, এর মাথা রয়েছে। কিন্তু এর মাথা এমনভাবে ঘুরিয়ে রেখে ভিডিও করা হয়েছে, যা দেখে বোঝার কোনো উপায় ছিল না যে আসলে এর মাথা রয়েছে কি না। কিন্তু কিছু মানুষ লাইক পাওয়ার জন্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটির শেষের অংশ কেটে শেয়ার করেছিল। আর আপনারা আসল ভিডিওটি দেখে এটা ভাববেন না যে মাথা ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। প্রকৃতি বড়ই অদ্ভুত এবং রহস্যময়, আর এই রহস্য উন্মোচনে মানুষ খুবই তৎপর। আমরা জানতে চাই যে সৌরজগতের পরে কি আছে, মহাবিশ্বের পরে কি আছে এবং সমুদ্র তলদেশে কি আছে। কিন্তু আমাদের ভেতরে থাকা প্রতিটি প্রশ্নই আমাদের এক অসীমের দিকে নিয়ে যায়। আর যে প্রকৃতি এতটাই অসীম, এতটাই রহস্যময়, সেখানে আমরা প্রকৃতির এই সৃষ্টিগুলোকে দেখে সাধারণ তলে থাকি। আর বিকলাঙ্গ এই শব্দটি ব্যবহার করে আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে কি অপমান করছি না। পৃথিবীতে সৃষ্টির প্রায় প্রতিটি জিনিসেরই প্রয়োজন আছে এবং বিশেষত্ব আছে। আর এই অসীম মহাবিশ্বের ছোট একটি গ্রহের ছোট একটি জায়গায় বসে আমরা দাবি করছি যে আমরাই শ্রেষ্ঠ, আর এরা বিকলঙ্গ। এর জন্য আমাদের মূর্খতার প্রমাণ এর চেয়ে বড় আর কি হতে পারে। যেখানে আমরা সর্বদাই ব্যতিক্রমীকে ডেকে রাখার চেষ্টা করি, সেখানে প্রকৃতি আমাদের বারবার প্রমাণ করিয়ে দেয় যে ব্যতিক্রমী হচ্ছে পৃথিবীর আসল সৌন্দর্য। তাই সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান করতে শিখুন, আর বুঝতে শিখুন পৃথিবীর প্রতিটি ধূলিকণাই মহামূল্যবান। আর এরপর থেকে যখন ব্যতিক্রমী সৃষ্টিকে দেখবেন, তখন তাকে বিকলাঙ্গ বলে তুচ্ছ না করে তাকে একবার কাছে ডেকে বলবেন, ইউ আর স্পেশাল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।